বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজ আমি একটা ক্যামেরা কিনেছি এই ব্লগ চ্যানেলটি যাতে আরও ভালোভাবে করা যায় এবং তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, তার জন্য একটি ক্যামেরা কিনেছি। ক্যামেরাটা হচ্ছে গোপ্রো হিরো 11। তার সঙ্গে কিনেছে একটি ট্রাইপড এবং ট্রাইপডটা ফিটিং করবে আবির আলী। আজকে আবির আলী এগুলো সেটিং করে তোমাদেরকে দেখাবে, তোমরা দেখতে থাকো। আমি আবারও বলছি, এই ক্যামেরাটার মডেল হচ্ছে হিরো 11। এই দেখো বন্ধুরা, ডবল স্ক্রিন। এর এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, ব্যাক সাইডেও এটা একটা স্ক্রিন, দুটো স্ক্রিন আছে। আরও কাছে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে ব্যাক সাইড, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ডিসপ্লে, এখানে একটা ডিসপ্লে, দুটো ডিসপ্লে আছে। কালকে আমরা স্ক্রিন কার্ডটা তুলে দিয়েছিলাম, যেহেতু এখানে একটা গ্লাস মারতে হয়েছিল, তার জন্য তোমাদেরকে ওটা রেডি দেখাচ্ছে। আর দেখো আবির আলী কীভাবে ফিটিং করছে। হ্যাঁ, এটা এই যে এটা দেখা আবির, এই অপরকার এইটা, এটা হচ্ছে ক্যামেরা গার্ড। হ্যাঁ আবির, এটা হচ্ছে ক্যামেরা গার্ড। ওই ক্যামেরা গার্ডটা যদি না দেওয়া হয় তাহলে এই যে অ্যাডাপ্টার অর্থাৎ মাইক অ্যাডাপ্টার, এটা হচ্ছে মাইক, এই মাইকটা ফিটিং হবে না। এই মাইকটা লাগাতে গেলে ওই কেসটা লাগাতে হবে। এইগুলো কীভাবে ঢুকাচ্ছে কেসের ভিতরে দেখে নাও, লক করে দিবে। এইবার ওখানে অ্যাডাপ্টার লক লাগাবে বন্ধুরা। এবার ক্যামেরাটা ওখানে কেসের মধ্যে রেখে দেওয়া হলো, এইবার অ্যাডাপ্টারটা খুলবে, অ্যাডাপ্টারটা ওখানে লাগাবে। এই অ্যাডাপ্টারটা মেলা দাম, এটা না হলে আবার মাইক লাগানো যাবে না। আবার ভালো করে সামনে দেখাবে অ্যাডাপ্টারটা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডাপ্টার, নাও লাগাও। ওখানে জ্যাক আছে, জ্যাকে গুঁজে দিতে হবে। এবার মাইকগুলো বের করবে, মাইকগুলো আনবক্সিং করো। এটা মাইকের কেস, ভালো করে দেখাও মাইকের কেসটা। হ্যাঁ, এইবার মাইকটা ওপেন করবে কেসটা। একটা আছে ওর সঙ্গে রিসিভার, আর দুটো মাইক, ওইটা আছে রিসিভার, রিসিভারটা সঙ্গে অ্যাডাপ্টারটা লাগাও। এটা হচ্ছে হেডফোন, এটা ইচ্ছা করলে হেডফোনটা লাগাতে পারো রিসিভারের সঙ্গে। আর এটা হেডফোন, সরি, এটা হেডফোন, আর এটাও হেডফোন, দুটো হেডফোন দেওয়া আছে এখানে। আর আছে এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্জার, চার্জার কেবল। এইটাতে একটাতে দুটো মাইক চার্জ দেওয়া হবে, যে কোনো নর্মাল চার্জার হলেও অসুবিধা নেই। হ্যাঁ, 4 MP বা 3 Ampere-এর চার্জারগুলোতে বা যে কোনো এরকম ধরনের চার্জারগুলোতে তোমরা মোবাইল চার্জ দাও, যেগুলোকে ওগুলোতে দিয়ে চার্জ দেওয়া হবে। এটা হচ্ছে রিসিভার, ওইটা হচ্ছে মাইক, হাতে দিয়ে আছে আবির, দাও দেখাই। এটা হচ্ছে মাইক, আমরা যারা ব্লগ করে তাদের আমরা দেখতে পাই, আমিও কিনেছি, নাও। আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এই স্ট্যান্ডটা গুটিয়ে দাও আবির, এই গাছে নিয়ে এসো স্ট্যান্ডটা গুটিয়ে। হ্যাঁ, এই সেটিং হয়ে গেল। এবার আমরা এই ভিডিও এতে করে একটা ভিডিও করে দেখাবো, এতে করে একটা ভিডিও করে দেখাবো আমরা, দেখবো আমরা। এই যে স্ক্রিনটা দেখাও আবির, ছোট্ট স্ক্রিনটা। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রিন, আর ওদিকে দেখাও ডিসপ্লেটা কীরকম আসছে, ডিসপ্লেটা অফ হয়ে আছে আবির,
ক্যামেরা অফ হয়ে গেছে। হ্যাঁ, এটা ডিসপ্লে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর তারা বেল আইকনটি টিপে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চ্যানেলের সঙ্গে থাকার জন্য, ভিডিওর সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।